দরদ সিনেমার সবচেয়ে সুন্দর গান এক প্রেমের হিন্দি ভার্সন রিলিজ হয়েছে, যেটা হচ্ছে কি জিন্দেগি তুজসে। আমরা এখন কথা না বাড়িয়ে সরাসরি গানে চলে যাব, তো চলুন শুরু করা যাক। জিন্দেগি তুজসে। जिंदगी तुझसे रिश्ते निभाते रहे, मर के जीते रहे, मुस्कुराते रहे। जिंदगी तुझसे रिश्ते निभाते रहे, दर्द पीते रहे, गम छुपाते रहे। टूटे खुद में मगर भटके हम दर बदर, फैसलों पे तेरे सर झुकाते रहे। जिंदगी तुझसे रिश्ते निभाते रहे। এই লোকটার এসে প্রিয়তমার পর থেকে যে ছাদের উপরে উঠায় খালি কান্দা আইতাছে, তো কান্দা আইতাছে। আমি প্রিয়তমা দেখি না। যাই হোক, তো গানটা কিন্তু মানে বাংলাটার থেকে আমার কাছে এখন হিন্দিটা বেশি ভালো লাগতেছে, মানে বেশি ফিল করতেছি। अजनबी की तरह तू रही साथ है, अनसुनी तूने की मेरी हर बात है। सोचूं रोते हुए तेरे होते हुए, क्यों मिली दर्द की मुझको सौगात है। बिखरे हम बेवजह फिर भी कुछ ना कहा, सांसों का तेरी चुकाते रहे। जिंदगी तुझसे रिश्ते निभाते रहे, मर के जीते रहे, मुस्कुराते रहे। जिंदगी तुझसे रिश्ते निभाते रहे, दर्द पीते रहे, गम छुपाते रहे, मर के जीते रहे, मुस्कुराते रहे। ভাই অসাধারণ হয়েছে গানটা, মানে আমার কাছে মনে হয়েছে যে এই বছরের আসলে বা রিসেন্ট ইয়ার্সগুলোর মধ্যে বেস্ট হিন্দি সং এটা। খুব বাড়ায় বলতেছে তা না, রিসেন্টলি হিন্দি গানগুলো যেরকম বের হইতেছিল যে কাক্কার মাক্কার মিলা জিলা, মানে ভালো লাগতেছিল না কিন্তু আসলে। মানে আমি রোমান্টিক সং একটু কম শুনি, কিন্তু আমার ভিতরটা টাচ করছে। মানে এটার বাংলা গানটাও খুবই চমৎকার, কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলা থেকে হিন্দিটা আরও বেশি ভালো লাগছে আর কি। তোমার কী মতামত? আমার আসলে এত ভালো লাগছে, আমি জাস্ট স্পিচলেস। বাংলাটা তো হচ্ছে কি শুনলাম, বাংলাটা ভালো ছিল, কিন্তু এটা বেস্ট ছিল। এটা বেস্ট, এটা বেস্ট, মানে আমি বলতে কোনো রকম কোনো দ্বিধা রাখছি না যে আসলে এই বছরের সেরা হিন্দি গান আমার তরফ থেকে যদি বলি তাহলে এটাই। না, যে কয়টা শুনছি তার মধ্যে এটা হচ্ছে কি একটা মানে মাথায় ঢুকে থাকার মতো গান, মানে আমার খুবই ভালো লাগছে গানটা। মানে আসলে হিন্দি মানে বাংলাটা থেকে হিন্দিটা ভালো হয়েছে আমার কাছে মনে হয়েছে। চ্যানেলের মধ্যে দরদ বা দর্দ ছবির একটা রিভিউ আছে, আমার মনে হচ্ছে যে গান দিয়া মানুষ ছবিটা মনে রাখবে। আমি গান দিয়া, হ্যাঁ গান দিয়া ছবিটা মনে রাখবে মানুষ, মানে
খুবই চমৎকার গান হয়েছে ভাই। এই গান নিয়ে কথা বলা শুরু করে দিলে আসলে মানে শেষ হবে না, শেষ হবে না, মানে ভিডিও টানতে টানতে 4-5 ঘন্টা হয়ে যেতে পারে। গানের লিরিক্স থেকে শুরু করে তারপরে যারা সিঙ্গার ছিলেন রাজ বর্মণ এবং দীক্ষান্ত সৌরিয়া, মানে দীক্ষিত সৌর্য এরকম কিছু একটা হতে পারে নামটা। তো আমার মানে মনে হচ্ছে যে আমি আসলে আমার ব্যাটনটা ওনাকে পাস করে দিই, যা কিছু বলার উনি বলুক, আমার খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি। আসলে মানুষ তো ভাবছে আমি মনে হয় সাকিব খানকে পছন্দ করি না বা হেট করি, এরকম কিছুই না ভাই। আমার যেটা মনে হয়েছিল আমি জাস্ট সেটাই বলছি, যেমন এই গানটা আমার অনেক ভালো লাগছে। এই কথাটা যদি আমি 100 টাইম রিপিট করি তাও মনে হয় আমার ভালো লাগা প্রকাশ হবে না। তো আসলে যেটা ভালো লাগছে সেটা তো ভালো বলতেই হবে। আমার কাছে গানটা অনেক ভালো লাগছে, মানে আমি এই কথাটা 100 বার পর্যন্ত বলতে রাজি আছি, কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে, সো 100 বার বলার দরকার নাই। আমার এই কথাটা ভালো লাগছে ইনটু 100 টাইমস। ওকে, ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সেলফ প্রমোশন করি। আমাদের একটা এজেন্সি আছে, ইটস এ স্টার্টআপ, যেটার নাম হচ্ছে গিয়ে বার্ডস নেস্ট ক্লাউড। বাকি কথা তুমি বলে দাও, সবকে আমিই বলবো নাকি? ওকে, আপনাদের মধ্যে যাদের পার্সোনাল কোনো ওয়েবসাইট প্রয়োজন হয় বা কোনো আপনাদের ছোট বা বড় যে কোনো ব্যবসার জন্য কোনো ই কমার্সের প্রয়োজন হতে পারে বা পজ সফটওয়্যারের প্রয়োজন হতে পারে, ইনভেন্টরি সফটওয়্যারের প্রয়োজন হতে পারে, মানে যে কোনো ধরনের সফটওয়্যার প্রোডাক্টস এবং ডিজিটাল মার্কেটিংয়ের যত রকমের সেবা দরকার হয় সেই সবগুলো সেবা এবং প্রোডাক্ট বার্সনেস ক্লাউড আপনাদেরকে দিতে পারে খুবই নামমাত্র মূল্যে। এক্স্যাক্টলি, আপনারা আরও ডিটেলস জানতে চাইলে বার্সনেস ক্লাউডের ওয়েবসাইটটি ভিজিট করে ফেলতে পারেন www.barsnesscloud.com। আরও বিস্তারিত যদি জানার প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে ফেলতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, যা খুশি তা করতে পারেন, কথা বলেন। এখন তো বিদায় নিতেই হচ্ছে। আমি জেনেম চৌধুরী, আস্তালা বিস্তালা।